আমরা অনেকেই ইউটিউব চ্যানেল ব্র্যান্ড করার পর বুঝি না আমাদের চ্যানেল ব্র্যান্ড হয়েছে কি না নাকি পার্সোনাল অ্যাকাউন্টেই রয়ে গেছে তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের চ্যানেল ব্র্যান্ড নাকি পার্সোনাল অ্যাকাউন্ট আপনি যদি আপনার চ্যানেলটি ব্র্যান্ড নাই করেন তাহলে তো ধরে নেবেন আপনার চ্যানেলটা পার্সোনাল অ্যাকাউন্টেই আছে যদি চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্ট করেন তাহলে আপনি জানেন না কিভাবে চেক করে ব্র্যান্ড অ্যাকাউন্ট কিনা তো সেটা হলো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের সরাসরি চলে যেতে হবে ক্রম ব্রাউজার থেকে ইউটিউব ডট কমে তো ইউটিউব ডট কমে যাওয়ার পর আপনার চ্যানেলটি আপনি লগ ইন করবেন ইউটিউবে তো ওখানে আপনার চ্যানেলে চ্যানেলে ঢোকার পর যে ওই ইউ আর এলটা আছে ওই ইউআরএল থেকে ডট কমের প্রশ্লেষের পর চ্যানেল থেকে সব কেটে দিয়ে এখানে লিখান অ্যাকাউন্ট এসইসি ওই ইউএনটি অ্যাকাউন্ট লিখে এন্টার প্রেস করেন তো অ্যান্টার দেওয়ার পর যে পেজটি আসবে ওখান থেকে আমরা একদম নিচে চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স রেডিংয়ে একবার আমাদের ক্লিক করতে হবে তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখুন মুভ চ্যানেল এই মুভ চ্যানেলের আন্ডারে লেখা থাকবে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এটার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট এখনও পার্সোনাল অ্যাকাউন্টে আছে যদি চ্যানেল ব্র্যান্ড করেন তাহলে এই লেখাটা আসবে না এখানে আসবে তখন অন্য লেখা তো আমি এখন আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি ওই মুভ চ্যানেলে কী লেখা থাকবে তো সেটার জন্য আমার ব্র্যান্ড অ্যাকাউন্টটা আমি ঢুকলাম ঢোকার পর আমি তো আমি এখন আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে ঢুকতেছি দেখুন এটার নাম হচ্ছে টেকনোলজি হিপ তো এটাতে আমি এখন ঢুকবো ঠিক সেম আগের মতোই আমাকে ইউআরএল গিয়ে ইউটিউব ডট কমের পর অ্যাকাউন্ট লিখে এন্টার প্রেস করতে হবে প্রেস করলে দেখুন এই পেজটি আসছে তো আমি আবার অ্যাডভান্স রেটিংয়ে ক্লিক করব ক্লিক করার পর মুভ চ্যানেলে দেখুন কি লিখা আছে অনেক লম্বা আগেরটা দেখুন এটা হচ্ছে আগেরটা মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট আর এখন একটা দেখুন লম্বা তো এটা আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি কি দেখুন মুভ চ্যানেলের আন্ডার এখানে লেখা আছে মুভ চ্যানেল টু ইউর গুগল অ্যাকাউন্ট অর টু অ্যা ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট এটার মানে এটা না যে আপনার অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে বলেছে এটার অ্যাকাউন্টই এটার মানে হচ্ছে আপনার চ্যানেল অলরেডি ব্র্যান্ড অ্যাকাউন্টেই আছে তো আপনি যদি বুঝে থাকেন আমার এই ভিডিওর মাধ্যমে কোনটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আর কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আমি প্রতিনিয়ত ট্যাক রিলেটেড টিপস অ্যান্ড টিক্স মোবাইল কম্পিউটার টিপস অ্যান্ড টিক্স আমার চ্যানেলে শেয়ার করি সো সো অলওয়েজ সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম